চার দিন ধরে বিদ্যুৎ পরিষেবা থেকে বিচ্ছিন্ন বিশ্রামগঞ্জ স্থিত বরজলা গ্রাম পঞ্চায়েতের পালপাড়ার মানুষজন জানা যায় চার দিন আগে প্রবল ঝড়ে এলাকায় বিদ্যুতের খুঁটি এবং বিশাল আকৃতির গাছ ভেঙে পড়ে বৈদ্যুতিক তারের উপর তারপর থেকে বিদ্যুৎ নিগমের কর্মীদের বহুবার জানানো হলেও এখনও পর্যন্ত বিদ্যুৎ সংস্কারের কোনো উদ্যোগ নেই শনিবার বিদ্যুৎ নিগমের কর্মীরা এলাকায় গেলে বিদ্যুৎ সংস্কারের দাবি জানায় কিন্তু বিদ্যুৎ কর্মীরা এলাকাবাসীকে জানিয়েছেন আগামী এক সপ্তাহ পরে তাদের বিদ্যুৎ সংস্কার করা হবে এই কথাটা শোনার পরে তাদের বিদ্যুৎ সংস্কারের কাজে ব্যবহৃত সিঁড়ি আটকে রাখা হয় এবং গ্রামের মহিলারা জড়ো হয়ে বিক্ষোভ দেখায় তাদের দাবি অবিলম্বে বিদ্যুৎ সংস্কার করে দিতে হবে না হলে তারা পথ অবরোধে বসবে কারণ চার দিন ধরে বিদ্যুৎ না থাকায় অস্বাভাবিক গরমে শিশুরা ও বয়স্ক মানুষ অসুস্থ হয়ে পড়েছে এমনকি পানীয় জলের সংকট দেখা দিয়েছে পানীয় জল সেলুর মাধ্যমে যেমন সংগ্রহ করতে পারছে না তেমনি এলাকায় দিনে দুবেলা জল আসছে না এক প্রকার ভাবে বিপাকে পড়েছে মহিলারা বিষয়টি নিয়ে মহিলারা আগামী দিনে বৃহত্তর